প্রিমিয়ার ব্যাংকের দুইশো কোটি টাকার পারপেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত বিএসসিসির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় প্রিমিয়ার ব্যাংকের এই বন্ডের একশো কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট হিসেবে ইস্যু করা হবে এছাড়া বাকি বিশ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে অনুমোদনের শর্ত অনুযায়ী বন্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা এছাড়াও কমিশনের আটশো একতম সভায় বেমেয়াদি একুশ গ্রোথ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা দশ কোটি টাকা থেকে বাড়িয়ে পঁচিশ কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়